ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে অবস্থিত বিরুলিয়া জমিদার বাড়ি। নামে জমিদার হলেও এ বাড়ির মালিক রজনীকান্ত ঘোষ উত্তরাধিকার সূত্রে জমিদার ছিলেন না। পেশায় গোয়ালা এবং ব্যবসায়ী এই ব্যক্তি অবস্থা সম্পন্ন হওয়ার পর জমিদারি কিনে নেন নলিনীমোহন সেনের থেকে। বিরুলিয়াতে রজনীকান্তের দালান ছাড়াও বেশ কিছু পুরনো ধাঁচের বাড়ি আছে, যেগুলোর মালিকানাও বিভিন্ন ব্যবসায়ীদের হাতে ছিল। তাদের অনেকেই 1964 সালের দাঙ্গায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। আবার অনেক বাড়িতে এখন তাদের বংশধররা বাস করছেন, আবার অনেকে ভাড়াও দিয়েছেন। সবচেয়ে বড় জমিদার বাড়ি অর্থাৎ রজনীকান্তের বাড়িতে গিয়ে পাওয়া গেল তার বংশধর ভূপেনচন্দ্র ঘোষের পরিবারকে। জানা গেল ভূপেনচন্দ্রের জন্ম এই বাড়িতেই। ছোটবেলায় তিনি নিজেও জমিদারি সম্পত্তির ভাড়া আদায় করতে দেখেছেন। আবার আর আমার জমিদার বাড়ি আছে, ওই জমিদার বাড়ির থেকে আপনার নলিনীমোহন স্যার একটা অংশ কিনছিল, ভাড়াটা ছিল ভাড়া দিচ্ছ, আমার ঠাকুরমাই ভাড়া আনছিল, রজনীকান্ত ঘোষের বউ শৈলবালা ঘোষ। সে মারা যাওয়ার পর আমি ছাত্র জীবনে গেতাম, তার কোনো ওয়ারিশ নাই, আমরা বংশধর, আমরাই আপনার আশীর্বাদ এই বাড়িতে আছি। আরও অনেক জায়গা ছিল, কিন্তু সেটা হয়তো কিছু বিক্রি ব্যবহার হয়েছি, ভূপেনচন্দ্র সরকারি চাকরি করতেন। অবসর গ্রহণের পর স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে প্রায় সব হারিয়েছেন, টিকে রয়েছে বংশের শেষ চিহ্নটুকু এই বাড়িটি। সময়ের প্রয়োজনে ভবনের অনেক অংশ সংস্কার করা হয়েছে, তবে এই কিছু ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে যা বর্তমানে সংস্কার করার মতো সামর্থ্য তাদের নেই।